ইলিশ লঙ্কা ইলিশ লঙ্কা না গঙ্গা ইলিশ হাই বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি নিশ্চয়ই ভালো আছো আর সুস্থ আছো তো নতুন আর একটি ব্লগ শুরু করে দিলাম এই যে ছাদের উপর থেকে এখন বাজে হচ্ছে একটা প্রতিদিন তোমাদেরকে গুড মর্নিং জানাই কিন্তু আজকে আর জানাতে পারলাম না আজকে একটা থেকে ভিডিওটা স্টার্ট করছি আর রান্নাবাড়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর ওই যে দেখতে পাচ্ছ পূজার থালা বাসন নিয়ে চলে এসেছি উপরে তো এখন থালা বাসনগুলো ধুয়ে নেব আর মেয়ে স্কুল থেকে চলে আসছে আজকে যেহেতু শনিবার তো 12:30টায় ছুটি হয়ে গেছে তো ওকে বললাম পূজাটা দিয়ে দে আর আজকে আমি ছেলেকে স্কুলে আনতে গেছিলাম এই জন্য আজকে একটু গণ্ডগোল হয়ে গেছে তার জন্য লেট হয়ে গেছে তো মেয়ে এখন পূজা দেবে ওকে থালা বাসনগুলো ধুয়ে দেবো তারপরে তো চলো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এ দেখো পূজার থালা বাসনগুলো এদিকে আমি ধুয়ে নিচ্ছি এইখানে তো এখন থেকে মনে করলাম উপরে ধুয়ে নেব ধুতেও ভালো হয় আর কি বসার জায়গাও আছে আর নিচে মানে জলটা ফুলটা ফেলারও একটু সমস্যা হয়ে যায় জায়গা নেই যেহেতু ফেলার আর কোথায় ফেলবো কুড়ায় মানে কাঁচরাতে তো ফেলা যায় না তার জন্য মনে করলাম এখন থেকে ফুলগুলো এই গাছের গোড়াতেই আমি দিয়ে দেব শুকিয়ে যাবে না হলে পচে যাবে তো তোমরাই বলো এটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে কোনো কিছু ভুল হলে আসলে তোমাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে তো যদি কেউ কমেন্ট করে জানানো যায় তোমার এটা ভুল হচ্ছে তুমি এইভাবে করো না এইভাবে করো তো সেটা আমি শিখতে পারি তো আমাকে বলতে পারো এটা ভুল করছি কি মানে ঠিক করছি তো আর এদিকে ছেলে ওই পাশে দাঁড়িয়ে আছে ও স্নান করে ওই রোদ রোদ তো নেই একটু একটু আছে আর কি মেঘলা আকাশ তো ওইখানে দাঁড়িয়ে আছে আর এদিকে আমি ধোয়া হয়ে গেছে থালা বাসন ফুলগুলো তুলে নেব তারপরে নিচে নিয়ে যাই মেয়েকে দেব মেয়ে পূজাটা দিয়ে আসবে তো চলো ভিডিওটি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটি দেখো দেখো এই যে নিচে চলে আসলাম মেয়ে গেছে পূজা দিতে আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্না করেছি কি আজকে একদম সিম্পল তো আর কিছু রান্না করিনি এখানে চিংড়ি মাছ আছে ছেলের জন্য আর এই যে কাতল মাছ কি মাছ বলে সেটা আলু টমাটার বড়ি দিয়ে একটা পাতলা ঝোল আর কি লাস্টে একটু ধুনে আর ভাজা জিরের গুঁড়ো আর কি ছিটিয়ে দিয়েছি উপর দিয়ে আর এখানে আছে হচ্ছে ডাল তো ডালটাকে এভাবে আমি খেতে ভালো লাগছে না তো শুকনো করে নিয়েছি তো এটাই হচ্ছে মানে কম জ্বালিয়ে শুকিয়ে নিয়েছি আর কি তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু আর দেখা যাক রাত্রেবেলা অন্য কিছু হয় কি এমনি ডিম ভাজি করব সে রাত্রেবেলা দেখা যাবে তো চলো এখনকার মতো খেয়ে নি তারপরে খেয়া দাওয়ার পরে আবার বিকেলবেলা তোমাদের সঙ্গে কথা বলবো লঙ্কা না গঙ্গার ইলিশ লঙ্কা পদ্মার ইলিশের মিলতিছে না আর এই জায়গা আছে লঙ্কা খতরনাক ঝাল দেখ পারো না বাবা পারো না এ দেখো ছেলের কাণ্ড কারখানা তো দেখতেই পেলে এই যে এখন মাছটাকে আমি কেটে নিচ্ছি এটা অনেক দিন ধরে মানে এখানে খোঁজা হচ্ছিল তো সেরকমের ভালো মাছ আর কি পাওয়া যাচ্ছিল না পদ্মার ইলিশ তো পাওয়াই যাচ্ছে না এটা হচ্ছে গঙ্গার ইলিশ ছেলে বলছে লঙ্কার ইলিশ তো হাস্যকর ব্যাপার আর কি আর বলবো বাচ্চারা না থাকলে এরকমের কথা শোনাও যায় না তো আমি মাছটা এখন কেটে নিচ্ছি মাছটার ওয়েট ছিল প্রায় 1 কিলো আর কি তো এই সাইজের মাছই পেয়েছে আজকে ফার্স্ট আমরা বর্ষায় আর কি এবছর ইলিশ মাছ খাচ্ছি অনেকদিন খোঁজাখুঁজির পরে বাড়ি থেকে আসার পরেই কিন্তু খোঁজা হচ্ছিল তো পাওয়া যাচ্ছিল না তো চলো মাছটা কেটে নিই
not true. I wanna put up all my walls cause I'm not in the mood, but then I cut myself off from the rest of the room. I know that time can heal it all if you're patient, and soon it can all be worth it, all the searching. Pain is never really permanent, but damn it. আর এইখানে আমি মাছটা এরকমের মানে পেটের কাছের আর ওই যে পিটের কাছের আলাদা করে নিলাম। আর না হলে খাড়াখাড়ি ভাবে কাটলে কিন্তু আমরা চারজন মানুষ ওই পাঁচটা পিস হবে, মানে দুইবারও খেতে পারবো না এরকমের অবস্থা। তার জন্য আমি এরকমের করে কেটে নিলাম। তো কাটা হয়ে গেছে, তারপরে এইখানে আমি মাছ এনে আর কি রাখতে নেই। তো তো আজকে হচ্ছে তো শনিবার, তার জন্য মাছ দুই পিস এইখানে আমি ভেজে দিচ্ছি। একটা ছেলে খাবে, মানে এক পিস ছেলে খাবে, আর ছেলের বাবা এখনো খায়নি, তো মাছ নিয়ে আসলো, আমাদের খাওয়া হয়ে গেছে। তো দুইখানা ভাজছি এখানে, ছেলে হয়তো খেতেও পারে নাও পারে, দেখা যাক। আর ছেলেরও খাওয়া হয়ে গেছে, তো এখন মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেলে তারপর আমি খেতে দিয়ে দেবো ওর পাপাকে। আর এখানে মাছের এই যে তেল বা চর্বি যেটাই বলো আর কি, তো এটা ধুয়ে রেখে দিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মাছটা ওইখানে আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এই দেখো ওই তেলটার ভিতরে, এটাকে পিত্ত বলে কি কি বলে, এটা কিন্তু মানে গলে নিয়ে আর কি, তো আস্তই আছে। তো মনে হচ্ছে তেলটা তেতো লাগবে না। আর মাছটা কিন্তু খুবই ভালো ছিল আর কি, কাটতে গেলে বোঝাই যায় যেহেতু বটিটা আমার তেমন আর কি ভালো না কাটার জন্য, তো তার জন্য ধারালো না আর কি, তার জন্য যেভাবেই কেটেছি তার জন্য বুঝতে পারলাম মাছটা খুবই ভালো আর কি। তো এখানে ভাজা হয়ে গেছে, আর ওদিকে মাছগুলো ওই যে জল ধরতে দিয়ে দিয়েছি, তারপরে ফ্রিজে রেখে আসব। তো আজকে তো আর বানানোর কোনো টাইম নেই, আর মাছটার ভিতরে না ছোট ছোট কেবল ডিম হচ্ছিল আর কি, অল্প একটু হয়েছে আর কি। এখন হচ্ছে বিকালবেলা, মানে সন্ধ্যার আগে আর কি, বিকালই বলছি। তো বাজার থেকে যে নিয়ে আসলাম, আজকে মনে করলাম তোমাদের সঙ্গে বাজারটা শেয়ার করব, কি কিনে নিয়ে আসছি আর দামটা কেমনের এটাও বলবো আজকে, মানে বলি না আমি কোনোদিনও। আর অনেকদিন হয়ে গেছে বাজার তেমন তো দেখাই না। তো ওই যে ধূপবাতি প্রসাদ, ওটা পূজার জন্য মেয়েকে বললাম রেখে আয়। আর ওইখানে আছে কাপড় ধোয়া সাবুন আর কি, ওই যে রাজ সাবুন, দেখতেই পাচ্ছ হিন্দিতে লেখা। আর একটা বেগুন নিয়ে আসছি, এই বেগুনটার দাম কত বলি, 20 টাকা। কেউ কিছু মনে করো না, এমনিতে আমি মানে হাসি আসছে বাজার করে করার সময় আর কি, তো মনে করলাম আজকে আমি শেয়ার করব। আর ওই যে আমটা না দেখতে পেলে, কাঁচা আম, ওটা নিয়েছে 25 টাকা। আর এই যে লাউটা, ছোট একটা লাউ, কিন্তু ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি জানি না, এই লাউটার দাম নিয়েছে 20 টাকা। তো আমার খুবই হাসি পাচ্ছিল, মানে এত দাম। আর এই যে ভুট্টা, এগুলো ঠিকই আছে, 30 টাকা কিলো, তো আমি দুইটা নিয়ে আসলাম 10 টাকা দিয়ে, একটা 5 টাকা করে নিয়েছে। আর ওই যে শসা নিয়ে আসছি, ওটা 40 টাকা কিলো, ওটা 40 টাকায় কিলো অনেকদিন ধরে, তো এটা কোনো ব্যাপার না। তো এই হচ্ছে আজকের বাজারে গিয়ে কিনে নিয়ে আসলাম, মেন উদ্দেশ্য ছিল মানে ধূপবাতি ফুরিয়ে গেছিল ঠাকুরের সন্ধ্যা দেওয়ার জন্য, ওটা আনার জন্যই গেলাম। তারপরে আবার এগুলোও মনে করলাম চলো নিয়ে আসি, কাপড় ধোয়া সাবুনও নেই তো ওটাও নিয়ে যাই। তো এই তিনটা জিনিস কিনে না আমার খুবই হাসি লাগছিল কেনার সময়, এরকমের কোনোদিনও হয়নি। তার জন্য আমি কিন্তু একটা একটা নিয়েছি, একটা বেগুন নিয়েছি যে ভাজি করে খাবো আর কি। তো এই আর কি সন্ধ্যাবেলা, তো চলো সন্ধ্যা দিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। হাই বন্ধুরা, এখন হচ্ছে রাত্রেবেলা। তো রাত্রেবেলা আমাদের ডিনার, এই যে দেখো মাছের তেল, তারপরে ছেলে মাছ খায়নি, আর ওদিকে মাছের তেল দিয়ে ওই যে কড়াইতে ভাতগুলো একটু গরম করে নিলাম, আর এই যে হচ্ছে ডিম ভাজি আর রুটি করা হয়ে গেছে। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, কোথাও দেখে এতটুকু ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ওদিকে হচ্ছে দুধ গরম ছেলের জন্য। তো এই তো আর কি আজকে রাত্রেবেলা আমাদের ডিনার,
মানে মিলিয়ে সবকিছু দিয়ে হয়ে যাবে। আর আজকের মতো এখানেই রেখে দিচ্ছি, বাই বাই, টাটা।